গুড আফটারনুন ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আমরাও ভালো আছি। কিন্তু বৃষ্টি সবাইকে একবারে পাগল করে দিয়েছে, তো যাই হোক, বৃষ্টি হোক যাই হোক, আমাদের তো চলতেই হবে। তো কেকটা দেখে তো বুঝতেই পারছো কেকটা কার কিসের জন্য। তো আগের দিন তো আমরা 4th অক্টোবর তো আমরা ভীষণ ভালোভাবে সেলিব্রেট করেছি, কেকটা রাখা ছিল, কালকে রাতে আমরা এটা কেকটা কেটেছি। তো আমরা সবাই ভালো করে একটু সাজুগুজু করে নিলাম। আমার মাথাটা ভীষণ যন্ত্রণা করছিল বলে আমি আজকে ভিডিও করেছি, বাকিরা সবাই আজকে এনজয় করেছে। কারণ আজকে একদম আমার ভালো লাগছিল না যে কি করব, মাথা এত যন্ত্রণা করছে যে এটা মাঝে মাঝেই হয় আমার। তো যাই হোক, ওরা সবাই কেক কাটছিল। এখানে একটা আমার বিরাট বড় ভুল হয়েছে, আমি না গুগলকে কোলে নিয়ে নিয়েছিলাম, আমার অত খেয়ালই ছিল না যে ওকেও ওখানে রাখতে হবে, আর ও না হাততালি দিচ্ছিল, কি সুন্দর, ওরা সবাই হাততালি দিচ্ছে আর আমরা হ্যাপি বার্থডে বলছি, ও আনন্দে হাততালি, তারপরে তাড়াতাড়ি করে ওকে ওর মায়ের কাছে দিয়ে এসেছি, ও দেখো দেখো কত সুন্দর করে হাততালি দিচ্ছে। আমরা সবাই একে একে টুকুন কেক কাটার পরে সবাই একে একে ওকে খাইয়ে দিচ্ছিলাম, আমিও খাইয়ে দিয়েছি আমার ভিডিওটা, মানে ওদের ভিডিওটা করার পরে। দেখতেই পাচ্ছ আমি একদমই ড্রেস আপ করে নেই, মানে এত শরীরটা খারাপ লাগছিলো। যাই হোক, ওরা ড্রেস আপ করেছে, এটাই ভালো, আর যার জন্মদিন সে ড্রেস আপ করলে তো সব থেকেই বেশি ভালো। তো আমাদের ওভারঅল এবারে জন্মদিনটা বেশ ভালোই কাটলো, আগের দিন বাইরে গিয়ে সেলিব্রেট করলাম, শপিং করলাম, আবার পরের দিন রেখে দিলাম কেকটা এসে কাটবো বলে। তো টোটাল ব্যাপারটা খুবই সুন্দর হয়েছে। তোমাদের কাছে একটু লেটে গেল ব্লগটা, কিন্তু তোমরা দেখো কেমন লাগলো অবশ্যই জানিও। আমাদের গুগল সোনাকে দেখেছো, গুগল কত এনজয় করছে, এত ছোট বয়স থেকে কেক কাটা দেখছে সবার, কারণ আমাদের বলতে গেলে 2 মাস ছাড়া ছাড়াই সবারই একটা একটা করে জন্মদিন পড়ছে, আর আমাদের জন্মদিনটা বেশ ভালো করে আমরা এনজয় করতে পছন্দ করি। আর টুকুন মন দিয়ে কেক কাটছে, সবাইকে ভাগ করে দিচ্ছে ওর জন্মদিনে। আমরাও খুব ভালো করে খেলাম কেকটা, কেকটা ভালো ছিল, পুরো পিওর চকলেট কেক। প্রথমে ও ভীষণ রাগ করছিলো যে ওর কেক ও পছন্দ করবে, আমি বললাম সবার জন্মদিনের কেক যখন তুই পছন্দ করিস, তোর জন্মদিনের কেক আমরা পছন্দ করব। তো যাই হোক, আমি আর মা গিয়ে কেকটা অর্ডার দিয়ে এসেছিলাম। তো এই ছিল আমার টুকুনের জন্মদিনের ব্লগ, আশা করছি তোমাদের সবার খুব ভালো লাগবে। খুব ছোট্ট একটা শুধু কেক কাটাটাই দিলাম, কারণ আগের দিন তো আমরা এনজয় করেছি। তো আজকের মতো এখানেই শেষ, টাটা, আবার দেখা হবে, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আবার পরের একটা ব্লগে দেখা হবে। ও হ্যাঁ, শপিং ব্লগটা তোমাদের কাছে খুব ছোট্ট করে নিয়ে আসবো, সেরকম কিছুই করিনি, তবু তাও যা করেছি মোটামুটি ভালোই। এই যে অমৃতা খাচ্ছে কেক, গুগল দেখছে, টাটা, ভালো থেকো।